ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিরকম আপনি একটু ব্যাখ্যা করুন। প্রথমে সেই হাদিস দিয়ে আমি আসলে বলতে চাচ্ছি যে আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসতেন আত-তাজুরু সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা, সত্য ব্যবসায়ী যারা তারা নবী সিদ্দিক এবং শহীদদের সাথে তাদের হাসর হবে, এটি ব্যবসায়ীদের মর্যাদার কথা বলা হয়েছে। অপরদিকে আরেকটি হাদিস আল্লাহ হাবিব বলেছেন যে ইন্না সুজ্জারা ইয়াউমাল কিয়ামাতি সুজ্জারা, কিছু ব্যবসায়ী যাদেরকে কিয়ামতের ময়দানে পাখিদের কাতারে দেখানো হবে যে তারা পাখিদের কাতারে দাঁড়ান। জিজ্ঞেস করা হবে তোমরা কেন পাখিদের কাতারে, তোমাদেরকে তো নবী সিদ্দিক শহীদদের কাতারে থাকবার কথা। তখন প্রশ্ন করা হবে, উত্তর দেবে যে না আসলে আমরা ব্যবসার মধ্যেই দ্রব্য মূল্যে আমরা বৃদ্ধি করেছিলাম অস্বাভাবিক ভাবে, মানুষদের প্রস্তাব দিয়েছিলাম এবং সেখানে আমরা খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়েছিলাম। এটা আরেকটা প্রবলেম আর কি, খাদ্যদ্রব্য যদি ভেজাল দেবে এটা আরেকটা মহামারীর মতো। আমরা এখান থেকে আরেক সুন্দর আপনাদের থেকে একটা টেলিফোন মেসেজ আসে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, সালামু আলাইকুম। সম্ভবত লঞ্চ কেটে গেছে। যে আপনি যেটা বলছিলেন দ্রব্য মূল্যের মধ্যে ভেজাল দেওয়া, আসলে দ্রব্য মূল্যের মধ্যে ভেজাল দেওয়া এটি আমরা যে খাবারের মধ্যে ভেজাল মিশাচ্ছি, দেখুন আপনি যে প্রথম মাহে রমজান যে দিন শুরু হয়েছে সে তেল দিয়ে আমরা কড়াইর মধ্যে ঢেলে দিই, এটি কিন্তু একটি মাস চলে যায়। এবং এই তেলের মধ্যে নিয়ম তো ছিল এটিকে আলাদা করে না, প্রথম দিনের জন্য যেদিনে যা দিয়ে আমি ব্যবহার করছি এটাকে রেখে নতুন করে তৈল দেওয়া, কিন্তু এই তৈল এক মাস চলবে। খাদ্যদ্রব্যের মধ্যে আমরা দেখছি যে ভেজাল মেশাচ্ছে। আল্লাহর হাবিব বলছেন যে যারা খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশায় এবং যারা মানবতার অকল্যাণ কামনা করে, এরা মানবতার সবচেয়ে চরম শত্রু এবং এরা কখনো মানবতার বন্ধু হতে পারে না। অথচ ব্যবসায়ী তাদের যে ছিল এরা মানবের বন্ধু হবে, মানুষের কল্যাণ কামনা করবে, যে ব্যবসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। এই আয়াত অনুবাদ শুনবো, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন। আমার যেটা প্রশ্ন ছিল, জি প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কয়েকজন মহিলা যদি একত্রে নামাজ পড়ে তাহলে কি সেটা জায়েজ হবে কি না? একটা দ্বিতীয় নম্বর আর একটা হচ্ছে যে রোজা রাখার সময় যদি নখ কাটা হয় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? জি আমি আপনার দুটি প্রশ্ন নিয়ে সরাসরি অতিথির কাছে যাচ্ছি। যে আসলে কয়েকজন মা খালা যারা একসাথে বসে নামাজ আদায় করবেন, তারা যদি ইন্ডিভিজুয়ালি, তারা যদি আলাদা আলাদা মুনফারিদ হিসেবে একা একা যদি নামাজ আদায় করে, এটা এটি উত্তম, এটি জায়েজ হচ্ছে। একজনের দেখা দেখি আরেকজন ইবাদত জন্য করছে, একজন আল্লাহর দরবারে প্রার্থনা করছে, চোখে পানি ফেলে কাঁদছে, তারপর সে আরেকজন মা খালা তিনিও একটু বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, এটি আসলে কোনো খারাপ কাজ না, বরং এটি ভালো কাজ। আর কয়েকজন মহিলা একসাথে মিলে যদি নামাজ আদায় করে এতে আরেকজনের দেখা দেখে আরেকজন উৎসাহিত হয়, এটি করতে পারবে। আর মাঝে রমাদানে যে নখ কাটার বিষয়টি, এটি রমাদান চলাকালীন সময় সিয়াম সাধনা থাকাকালীন অবস্থায় না করাটাই উত্তম, এতে রোজার অ্যাকশন কমে যায়। আর এমন যদি প্রয়োজন হয় নখ যদি খুব বেশি বড় হয়ে যায় রাতের বেলা আমরা কেটে নিতে পারবো, তবে নখ কাটতে ক্ষতি হওয়ার কথা না, কোনো ক্ষতি হওয়ার কথা থাকে। মানে এমনি মহিলাদের নামাজটা তো মানে ইন্ডিভিজুয়ালি উত্তম, জি জামাত থেকে মহিলাদের নামাজটা জামাতের উত্তম নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা যদি সুনানে ইবনে মাজার হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন কার উভয় না, বলা হয়েছে তারা যে বাহিরের নামাজের চেয়ে ওদের ভিতরে ভিতরে ঘরে নিবৃত, সেখান থেকে আর একটু মেরিবিলি নিকুঞ্জ পরিবেশে যদি নামাজটি হয় সে নামাজটির স্বভাব নেকি বেশি। তাহলে আমরা মসজিদে যাওয়ার জন্য কেন আমরা একটু চেষ্টা করছি একটু মসজিদে যাব, যেখানে হযরত ওমর ফারুক রাদি আল্লাহ কেন প্রায় 1500 বছর আগে তিনি নিষেধ করে দিয়েছেন যে না সেখানে তাদের আসার কোনো প্রয়োজন নেই। এবং আয়মায় আহনাফ যারা সমস্ত হানাফি কবিগণ বলছেন নারীদের জন্য মসজিদে যাওয়া, যেখানে আমানত নিরাপত্তার ব্যবস্থা নেই, পর্দার ব্যবস্থা নেই, আলাদা ব্যবস্থাপনা নেই, সেখানে তাদের জন্য যাওয়া মাত্র হয়ে তাহারি নেই, যেটি হারামের কাছাকাছি, নারীরা বাসায় বসে নামাজ করবে, সেখানে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে নামাজ করবে, এটাই সব বেশি, এটাই কল্যাণ। আরেকজন দর্শক অপেক্ষা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম।